2005 সালে ভারত আমেরিকার মধ্যে স্বাক্ষরিত দুই দেশের বিমান বাহিনীর যৌথ মহড়ার চুক্তি অনুসারে ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথ মহড়া করল আমেরিকার বায়ুসেনা। গতকাল পশ্চিম মেদিনীপুরের গলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটিতে কোপ ইন্ডিয়া 2023 উপলক্ষে এই মহড়ায় ভারতীয় বায়ুসেনার তেজাস, জাগুয়ার, সুখোই-30, আমেরিকার F-15, রাফাল প্রভৃতি বিমান অংশগ্রহণ করে। সেই সঙ্গে প্রশিক্ষিত বাহিনী যৌথ মহড়ার মাধ্যমে বিভিন্ন কলা কৌশল তুলে ধরে। ভারতীয় বায়ুসেনার গলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটির প্রধান এয়ার কমান্ডার রণ সিং সাংবাদিকদের জানান, দুই দেশের যৌথ মহড়ার মাধ্যমে সর্বোত্তম প্রশিক্ষণ, দুই বায়ুসেনা বাহিনীর মধ্যে সহযোগিতার মনোভাব বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন কলা কৌশল আদান প্রদানের শিক্ষা লাভ হয়েছে। I would like to refer to the framework for India-US defense relations, which was a document signed in 2005 that set the goals and activities of the bilateral defense cooperation for the next 10 years. It was part of this broader US-India strategic relationship that aimed to advance shared interests and values.